আমাদের রাজ্যের মূল যোগাযোগের মাধ্যম হলো ট্রেন পরিষেবা। এদিকে ট্রেন পরিষেবা বন্ধ, সরকারি রাজ্যের বিভিন্ন অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে অফিস খুলছে। সরকারি কর্মীদের অসুবিধা হলে তারা গাড়ি ভাড়া করছেন, কিন্তু 5 থেকে 7 হাজার টাকা যারা উপার্জন করছেন তারা কি করে গাড়ি ভাড়া করবেন? অফিস পৌঁছতে না পারলে চাকরি চলে যাবে, এদিকে চূড়ান্ত অপরিকল্পনা রাজ্যের এবং কেন্দ্রের। ভিডিও বার্তা এভাবেই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে মানুষের দুর্গতি ভয়ঙ্কর চরমে, এবং একটা এমন অবস্থা চলছে আমরা সবাই বুঝতে পারছি, ট্রেন চলছে না। কলকাতা বা পশ্চিমবাংলা ট্রেন বাউন্ড, ট্রেন চলবে না, মানুষজন যাতায়াত করবে কি করে? অথচ অফিস খুলে গেল, 100 ভাগ যাতায়াত করতে হবে, কেউ বলছেন 70 ভাগ আসতে হবে, কেউ বলছেন 100 ভাগ আসতে হবে। ট্রেন যদি না চলে তার কি কোনো সুযোগ আছে? ট্রেন যদি না চলে, সেই মানুষ সব বাস যদি চলতে থাকে তাহলে কি সে বাসে সেই লোক ধরার সুযোগ আছে? আবার বাসে বেশি ভিড় করা যাবে না। কি করছে লোক? আজকে আজকেই সংবাদ মাধ্যমে আছে, অনেক দূর থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে 3,500 টাকা ভাড়া দিয়ে অ্যাটেন্ডেন্স দিতে এসছেন। সবাই তাও পারবেন না, একটু দূরের লোক তাও পারবেন না। আমি এরকম বহু জানি, বহু যারা অফিস যাবেন বলে নতুন করে বাইক কিনতে হচ্ছে, অফিস যাবেন বলে গাড়ি ভাড়া করতে হচ্ছে। 4 জন 5 জন বা 3 জন 4 জন মিলে যাবেন, একটা গাড়ির ভাড়া খরচ বেড়ে গেল। যারা ছোটোখাটো কাজ করেন, সরকারি অফিস সবই একরকম, তবু তারা কিছু মাইনেপত্র পান, তাদেরও দুর্গতি। সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। যারা কম ছোটোখাটো কাজ করেন, 7,000 8,000 10,000 প্রাইভেট কোম্পানি বলবে এখন তো সব খোলা, তারা আপনি আসুন। আসার ব্যবস্থা কি? ট্রেন নেই, বাস নেই, এটা ওটা করে যেতে হবে। তাহলে অফিসে যাতায়াতের খরচ যা, অফিসের মাইনে তা হবে কিনা সন্দেহ আছে। যে মানুষ যেতে পারবে না তাকে বলবে যে আপনি আসতে পারছেন না, আপনার নাম খারিজ। এই চান্স রাজ্য সরকার একটা এমন অব্যবস্থার মধ্যে রেখেছে যেখানে লোকের এমনিতে কাজ তো নতুন জুটছেই না, কাজ চলে যাবে, এই রকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমাদের রাজ্যটাকে ঠেলে দিল। চূড়ান্ত অপরিকল্পনা। এই অপরিকল্পনা নিয়ে একটা ক্লাব চলে না, একটা পাড়া চলে না, একটা সমাজ চলে না, রাজ্য চালাচ্ছে না। কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু নেই, খালি আমি আর আমি আর আমি। মানুষগুলো দুর্ভোগ, মানুষগুলোর বিপদ, চূড়ান্ত হয়রানি।